রাজধানীর সিটি সেন্টার এবং আইজিএম চৌমুহনী এলাকায় মঙ্গলবার এক নেশা বিরোধী অভিযান চালায় পশ্চিম থানার পুলিশ। আইজিএম চৌমুহনী এলাকায় সন্দেহজনকভাবে একটি অটোতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নেশা জাতীয় ট্যাবলেট। তবে এক্ষেত্রেও নেশা কারবারীদের জালে তুলতে ব্যর্থ পুলিশ। দীর্ঘদিন ধরেই রাজধানীর সিটি সেন্টার এবং আইজিএম চৌমুহনী এলাকায় ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রির অভিযোগ রয়েছে। সেই মোতাবেক মঙ্গলবার সকালে সিটি সেন্টার সংলগ্ন এলাকা এবং আইজিএম চৌমুহনী এলাকাতে এক ঝটিকা অভিযান চালায় পশ্চিম থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন ওসি সুব্রত চক্রবর্তী। সিটি সেন্টার সংলগ্ন এলাকায় তেমন কোনো নেশা সামগ্রীর সন্ধান পাওয়া না গেলেও আইজিএম চৌমুহনী এলাকার একটি সন্দেহজনক অটুতে সন্ধান চালিয়ে উদ্ধার হয় নেশা জাতীয় ট্যাবলেট। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 50,000 টাকা। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, দীর্ঘদিন ধরেই এই দুটি স্থানে নেশা সামগ্রী বিক্রি হয়। পুলিশ বিভিন্ন সময় তল্লাশি চালালেও তেমন কোনো সফলতা পায়নি। তিনি বলেন, পুলিশ আরও সক্রিয় হলে এই দুটি স্থানে নেশা জাতীয় দ্রব্য বিক্রি বন্ধ করা যাবে। দেখলাম অনেকজন লোক পুলিশ ধরক এখানে আইসি এখানে রেড করছে, রেড করে সেটা কিছু জিনিসপত্র পাইছে, ট্যাবলেট পাওয়া গেছে। এটা এই জিনিসটা আজকে দীর্ঘদিন ধরে এখানে চলতেছে বেচা কিনাটা। নানান নানান সাইড থেকে ছেলেরা আসে, দোকানদাররা কিছু কয় না, দোকানদাররা তো কিছু করে কইতে পারে না। তারা এখানে ব্যবসা করে, ছোট দোকানদার, এরা ব্যবসা করে, এরা তো কইলো আর এর উপরে অন্য সাইড থেকে তার উপরে একটা অত্যাচার হইব, যার ফলে তারা কিছু কয়টই না। দেখুন, আজকে সকালবেলা যখন এখানে সাংবাদিক বা তারা থানা থেকে যখন লোকজন আসলো, আসার পরে কিছু জিনিস পাইলো, তারা ট্যাবলেট ট্যুবলেট পাওয়া গেলো, এইভাবে চলছে আজকে দীর্ঘদিন ধরে। এটা প্রশাসন এটা যদি খুব ভালোভাবে যদি এ করে, তার বোধহয় এটার একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। তবে নেশা জাতীয় দ্রব্য বিক্রির সাথে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।